সাভারে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আশিকুর রহমান নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বুধবার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন অবৈধ অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ পায় পুলিশ। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের চিহ্নিত করে গোয়েন্দা পুলিশ। এছাড়া গ্রেপ্তার আশিকের ব্যবহৃত দেশি অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীসহ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।